ওমন কোথায় ছিলাম, কোথায় এলাম, শুধু ভাবরে কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার মতো এক অধম কীর্তনিয়ার অনন্ত কোটি কোটি দণ্ডবত। এছাড়াও আছেন আত্মাশক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নেবার পর অর্থাৎ সন্ন্যাস গ্রহণের পর চৈতন্য মহাপ্রভু নীলাচলে 12 বছর গম্ভীরায় ছিলেন। এই গম্ভীরায় থাকাকালীন মহাপ্রভুর 3.5 জন অন্তরঙ্গ ভক্ত হয়েছিল। 1 নম্বরে ফার্স্ট যার নাম পাওয়া যায় তিনি হলেন রায় রামানন্দ। এই মুহূর্তে যে পদাবলীটি আপনাদের শোনাচ্ছি আমি রায় রামানন্দেরই লেখা, তারই গাওয়া। যখন মহাপ্রভু গম্ভীরার দেয়ালে মুখঘোষ ছিলেন, রায় রামানন্দ প্রভুকে শান্ত করবার জন্য এই পদাবলী গিয়েছিলেন। মন কি করিতে ভা, কি করিতে ভা, কি করিতে ভবে এলে, কোথায় ছিলা,
হে রায় রামানন্দে আস্তে। যে কজন ভক্তমণ্ডলী বাবারা মায়েরা আছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা তো পদাবলী কীর্তন শোনেন, যে কোনো মহাজনের নাম বললে একবার অন্তত দুটি হাত জড়ো করে তাকে সম্মান জানাতে হয়, এটা যেন সবার মনে থাকে। যে কোনো কীর্তনিয়া যখনই কোনো মহাজনের নাম বলবে, পদকর্তার নাম বলবে, তাকে একবার অন্তত প্রণাম দেবেন। কেন? মহাজনরা যদি না আসতো আমরা তাহলে এই কৃষ্ণ লীলামৃতের সন্ধান পেতাম না। কেমন? এটা যেন মনে থাকে। কহে রায় রামানন্দে মন মেতে রইলি সংসার আনন্দে, ভুলে গেলি সেই পরমানন্দে, ভুলে গেলি সেই পরমানন্দে, কেমনে যাবি ভগবান, কোথায় ছিলাম কোথায় এলাম মন ভাবনে একবার, চলুন আগে দেখি আমাদের নদিয়ার চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। এতক্ষণ আপনারা ভক্তলীলা আস্বাদন করলেন, তাই তো? লালা জগৎ শেঠ, লালাবাবু জগৎ শেঠ। এখন আমরা আস্বাদন করব এই পৃথিবীটা যার, তিনি কে? ভগবান। সারা পৃথিবীর মানুষ যার সেবা যেবার জন্য লালায়িত, কত যোগী কত ঋষি কত মুনি কত বৈষ্ণব, দিন রাত কত মঠে কত মন্দিরে হাজার হাজার জিনিস দিয়ে ভগবানের সেবা করছে, তাই না? বিশ্ব সংসারে যিনি সবার ভালো মন্দ ফলের দাতা, তিনি একদিন শ্রীধাম বৃন্দাবনে ফল ভিক্ষা করেছিলেন। খুব ছোটবেলায় কৃষ্ণ ফল ভিক্ষা করেছিলেন, আজকে সেই লীলা আমরা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। তবে এর পূর্ব হিস্ট্রিটা শুনতে গেলে, পূর্ব ইতিহাসটা শুনতে গেলে আগে শুনতে হবে রাজা চন্দ্রকান্তের সাপ মোচন। চলুন আগে গৌরচন্দিকা করি, আর বাবারা তো বসে আছে আমার কাছ থেকে একটু কিছু পাওয়ার জন্য, তথ্য শুনবার জন্য। চলুন আস্বাদন করি মহাপ্রভু কোন ভাবে ভাবিত। যে আনিল নাম, যে আনিল নাম, নানা এমন দয়াল আর হবে না, সজনী রে সজনী রে, যে আনিল নাম, যে আনিল নাম, ও ও ও যে আনিল
भोग कि न भावे चौदह मंडलीला हरी हरी
जय राधे।